দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব এমিনের সাধারণ প্রস্তুত প্রণালী। প্রথমে আমরা দেখব অ্যালকাইল সায়ানাইড। অ্যালকাইল সায়ানাইডকে বা অ্যালকাইল নাইট্রাইড যৌগকে শুষ্ক ইথারের উপস্থিতিতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজারিত করলে এমিন পাওয়া যায়। যেমন এক্সাম্পল মিথাইল সায়ানাইড একে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা শুষ্ক ইথারের উপস্থিতিতে বিজারিত করলে ইথাইলামিন পাওয়া যায়। তারপর আমরা দেখব হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দ্বারা। এটা হলো অ্যাসিড অ্যামাইড হতে অ্যাসিড অ্যামাইড যেমন RCO NH2 এর সাথে ব্রোমিন দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যোগ করে উত্তপ্ত করলে এমিন পাওয়া যায়। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ব্রোমাইড আর পানি উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়ায় অ্যাসিড অ্যামাইডে যতটা কার্বন থাকে এমিনে তার চেয়ে একটা কার্বন কম থাকে, এই জন্য এটাকে ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন বিক্রিয়া বলা হয়। আর বিজ্ঞানী হফম্যান এই বিক্রিয়াটা আবিষ্কার করেন, এই জন্য তার নাম অনুসারে এটাকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলা হয়। এক্সাম্পল যেমন ইথানেমাইড এর সাথে ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে উত্তপ্ত করলে মিথাইলামিন পাওয়া যায়। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ব্রোমাইড এবং পানি। আবার হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দ্বারা অ্যারোমেটিক অ্যামিনো প্রস্তুত করা যায়, যেমন অ্যানিলিন প্রস্তুত। তাহলে আমরা দেখব অ্যানিলিন এর প্রস্তুত প্রণালীটা তাহলে বেঞ্জামাইডের সাথে ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে উত্তপ্ত করলে অ্যানিলিন পাওয়া যায়। তারপর আমরা দেখব নাইট্রো যৌগ থেকে
নাইট্রো যৌগকে টিন এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করলে এমিন পাওয়া যায়, যেমন নাইট্রোমিথেনকে বিজারিত করলে মিথাইলামিন পাওয়া যায়। আবার নাইট্রোবেনজিনকে বিচারিত করলে পানি উৎপন্ন। আবার ফেনল থেকেও অ্যানিলিন প্রস্তুত করা যায়। ফেনলের সাথে অ্যামোনিয়া গ্যাস চালনা করে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে অ্যানিলিন পাওয়া যায়। এই হচ্ছে এমিনের কিছু সাধারণ প্রস্তুত বানানে। আগামী ক্লাসে আমরা এমিনের শনাক্তকরণটা দেখব। তাহলে আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।